من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم محترم المقام حفاظت پاک کلام اور مدرسار سالانہ جلسار سمانیت سبھاپتی صاحب উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম হুফফাজে আজাম মুরব্বিয়ানে কেরাম মায়ান্ন জওয়ান ভাই হল বাড়ি ঘরে প্রধান সীমা বই নব আল্লাহ পাক পরবরদিগারে আলমে দুনিয়া সৃষ্টি করিয়া মানুষ জাতরে দুনিয়ার ফায়দা করছে মানুষের হেদায়তর লাগি আল্লাহ পাক পরবরদিগারে আলমে এক লক্ষ চব্বিশ হাজার নবী হল যত নবী তত উম্মত আইছে এই হিসাবে এক লক্ষ চব্বিশ হাজার উম্মত দুনিয়াত আইছে দুনিয়া আমরার হিসাবে দুনিয়ার বয়স এখন বুড়া হয়ে গেছে আমরা মানুষ বুড়া হই না জি দুনিয়া এখান বুড়া হয়ে গেছে যাইবার সময় হয়ে গেছে আল্লাহ তালায় দুনিয়ার সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছে এই নবী আওয়ার বয়স হয়ে গেছে চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের ভিতরে আর দুনিয়ার জমিনে কোনো নবী আইসেন না আর দুনিয়া যতদিন থাকবো কোনো নবী আইতা নাই নেরাই কি
উম্মত হলোর মধ্যে সর্বশেষ উম্মত আমরা, উম্মতে মুহাম্মদি। আর উম্মতে মুহাম্মদির শুরুটা কি এখন 1400 বছর হয়ে গেছে, আর কোনো উম্মত হইতা না। আল্লাহ তালায় মানুষের হেদায়তর লাগিয়া সহিবা এবং কিতাব সহ 104 খান নাজিল করছেন দুনিয়া। দুনিয়ার মানুষে আল্লাহর নাজিল করা কিতাব সহিবা 103 খান নাই করিলে। এখন দুনিয়া দেখলেন টুকাইয়া অক্ষত অবস্থায় খেয়ে পাইতা নাই। মানুষে ইন তো আদ দিয়া মানুষে নষ্ট করি লওয়ার কারণে, বদলাই লওয়ার কারণে, নাই করি লওয়ার কারণে আল্লাহ তালায় কইতরা সর্বশেষ কিতাব যেখান ইখান হইল কোরআনে করিম, ইখান আমি নাজিল করছি, আর ইখানও কোনো বেটায় কেয়ামত পর্যন্ত আদ দিতে পারতা নাই, নাইও করতে পারত নাই, আমি কোরআন নাজিল করছি। আমি কোরআনে করি মার হেফাজত করম, রক্ষণাবেক্ষণ করম। তাই 1400 বছরের ভিতরে এখন পর্যন্ত কোরআনে করিমর কোন সুরা, কোন আয়াত, কোন জায়গাত কোন আল্লাহর বন্ধায় হাত দিতে পারছেন না, বদলাইতে পারছেন না, কেয়ামত পর্যন্ত বদলাইতে পারত না। যখন আল্লাহ দেখছেন মানুষে ইনাইন বদলাই দিয়েছেন, আগর ইখানোর হেফাজতের জিম্মাদারি আল্লাহ লই নিছেন, আল্লাহ কইরা আমি নাজিল করছি, আর কেয়ামত পর্যন্ত আমি তার হেফাজত করি। হোক 1400 বছরের ভিতরে কেউ বদলা বদলি করতে পারছেন নি, কেউর জানা আছে নি, আর বাকি দুনিয়া যতদিন তারপর কেউ বদলাইতে পারত না, কেন হেফাজতের জিম্মা খেয়ে লইছেন আল্লাহ। আল্লাহ কইছেন দুনিয়ার বড় বড় শক্তি হল মাঝে মাঝে কোরআনে করিমর বিপক্ষে রাখছে, যান যান আত যত বড় ক্ষমতা আসলো সারা ক্ষমতা প্রয়োগ করছেন, ক্ষমতা প্রয়োগ করিয়া কোরআন বন্ধ করছই, কইছেন আমার হুকুমতর ভিতরে আমার দেশ যদি খেউরর গরো কোরআনে করিমর এক আয়াত পাওয়া যায় বা কোনো কোরআন শরীফ পাওয়া যায় তে তানে ভাসি দেব। মানুষে ডরাইয়া কোরআন শরীফ পড়া বাদ দিয়ে লাইছেন, কোরআন শরীফ গরো রাখা বাদ দিয়ে লাইছেন। দীর্ঘ বৎসর যাওয়ার বাদে তাই তান ক্ষমতার উপরে তান বেটে বেটে তাই কামিয়া বই গেছে, পরীক্ষা করবার লাগি তাই ঘোষণা করছে, এখন যদি কোনো বাচ্চা কোনো মানুষ কোরআনে করিম তার মুখও আছে, তার দিলও আছে, তার গরও আছে, ইলে পাওয়া যায় তে তারে অত লক্ষ টাকা পুরস্কার দেব, তার পরীক্ষা করবার লাগি। মানুষ এক দলে ডরাইয়া কোরআন শরীফ গড় রাখা বাদ দিয়ে লাইছেন, কোরআন শরীফ ফোড়া বাদ দিয়ে লাইছেন, বাচ্চায় তার কামিয়াবি দেখবার লাগি ঘোষণা করছে, কয় শো নাই কয় হাজার বার হয়ে গেছেন হাফিজে কোরআন, তারা দরখাস্ত দিয়া বলছেন আমরা আমরা সিনার থেকে কোরআন বার করে দিলে। বাচ্চায় ইটার অনুসন্ধান করিয়া শেষ পর্যন্ত
তার জিন্দগি লাগে কইছে আমি আর জীবনে কোরআনের বিপক্ষে কোনো সাজিশ সংগ্রাম লাগতাম নাই, আর আমি নাই দুনিয়ার কোনো মানুষে কোরআন দুনিয়াটাকে উঠাইতে পারতো না। আমি যেভাবে নিহেরা নিখুঁত আমি সংগ্রাম চালাইয়া দেখছি, আমি কোরআন দিয়ে নাই করতাম পারছি না। আর কেউ পারতাম না কেয়ামত পর্যন্ত, আর কেউ লাগছই না আর পারছই না। এখানোর জিম্মা যখন আল্লাহ লই গেছেন, আল্লাহর লগে মোকাবেলা করিয়া কোনো শক্তিয়ে পারবানি কোকুয়া পারবানি পারতাম না, কেয়ামত পর্যন্ত পারতাম না। আর আল্লাহ দেখছেন মানছে, আগর কোরআন আগর সহিবা নাই করিল, আগর কিতাব এবং সহিবা নাই করিল একজন, ও আল্লাহ কইছেন ওইন্না লাহুল হাফিজ, আল্লাহর লগে মোকাবেলা করার কেউ লাগছেন না কেয়ামত পর্যন্ত লাগতাম না। আমরা আজকুর মুসলমান আজ আমরা চ্যালেঞ্জ করি হইতাম পারব, যদি কোনো শক্তি সারা দুনিয়ার কোরআন শরীফ আপনি জমাইয়া সমুদ্র পাঠাইয়া নাই করিলে তো চাই, সারা কোরআন শরীফ একত্রিত করিয়া জ্বালাই দিত চাই, যদি সারা কোরআন শরীফ এখানো করিয়া মাটির তলে গালিলেই তো চাই, যদি নাউজুবিল্লা তাহলে তার ক্ষমতা নাই, নাই করতে পারত না। আজ দুনিয়ার মুসলমান আমরা যারা আছি আমরা তার চ্যালেঞ্জ করিয়া কইমু, বলে তুমি একবার নাই করিয়া দেখো, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআন বার করি দেখাইলিমু, যারা বাচ্চান যে তারা সিনা থাকিয়া বিসমিল্লা কইয়া আলহামদু থাকি শুরু করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কি আজি যাইবা গিয়া, সুতরাং টান জ্বালানিও কামাইত নাই, টান ডুবানিও কামাইত নাই, টান মাটির তলে গাড়াইও কোনো কামাইত নাই। আমরা লক্ষ লক্ষ হাফিজে কোরআন বার করে দিলে এটা হইয়া থাকলো পাক কালামর হেফাজতর মুদরসার মধ্যে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তাই উম্মতে মুহাম্মদের কথা কইছেন, কুনতুম খায়রা উম্মা, তুমি তাই নইলে যত উম্মত আইছেন 1,24,000 এর মধ্যে উম্মতে মুহাম্মদি তুমি তাই নইলে শ্রেষ্ঠ উম্মত। তুমি তাই না ইবাদত করবা কোরআনে করিমর, খায়রা উম্মা খারা। আমরা আজ যারা ইন বাত আছি আমরা খালি ইন না, দুনিয়ার মুসলমান ইয়ে থাকলা খায়রা উম্মা শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতর বদিলত আল্লাহ এরা যদি কোরআন শরীফ রক্ষা করবা, কোরআন শরীফের হেফাজত করবা, আর কেয়ামতের দিন আল্লাহর মায়ার বন্ধা হল যারা ব্যস্ত সার্টিফিকেট পাইব, সার্টিফিকেট লইয়া ব্যস্ত গিয়া আমাই তো চাইব পাইব গিয়া যে ব্যস্ত দরজা বন্ধ। আল্লাহর বন্ধা হলে কইবা আমরা রে ব্যস্ত সার্টিফিকেট দেওয়া হইল আর ব্যস্ত দরজা বন্ধ কি, ফরিস্তারে দিকাইবা বলে আই ব্যস্ত দরজা কিটা লাগি বন্ধ এখনো খুললো না। পরিষ্কার কইবা যতদিন পর্যন্ত উম্মতে মোহাম্মদ ইয়া ই দরজাই কান কুলিয়া ব্যস্ত হামাইছেন না, আর কোন উম্মত ইয়া আল্লাহর কোন বন্ধা ইয়া ব্যস্ত হামাইতে পারতা নাই উম্মতে মোহাম্মদের আগে। এটা বৈশিষ্ট্য হইয়া থাকলো বজিলত হইয়া থাকলো উম্মতে মোহাম্মদ। মহতরম মাহাজিরিন, আল্লাহ কোরআন নাজিল করার বাদে কোরআনে করিমর সর্বপ্রথম মাদ্রাসা আসলো দারে আরকম, লুকাইয়া মাদ্রাসা আসলো আরবের বুকে, দারে আরকম আরকমর গড়,
ওখানে সাহাবায়ে কেরামর বাচ্চা সাহাবায়ে কেরামরা লুকাই লুকাই কোরআন শরীফ পড়িতা আর লুকাই লুকাই কোরআনে করিমর তালিম হইত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করিমর মুদরসা বাইলে আর কোরআনে করিমর ফোনওয়ালা মানুষ পাইলে এরা নামে মানুষের শর্মিতা মানুষে কইলে আপনি কিতা কিতা কাম করতা আপনার বই না আপনার বনি জমাই দিয়া মুদরসাত ভর্তি হইয়া আর মুসলমান হয়ে গেছেন জাকুয়া দাঁড়ে আর কম তলোয়ার লইয়া দাঁড়ে আর কম গেছ দাঁড়ে আর কম যাওয়ার বাদে যে গর কোরআন শরীফ পড়া হর লুকাইয়া মুসলমান আসইন বারে থাকি আস্তা হুনইন কোরআনে করিমর আওয়াজ জিগাইলে ই গর কিতা বলে ই গর কোরআনে করিমর শিক্ষা দেওয়া হর তাই আরো দাঁড় লইলা গিয়া আরো দাঁড় লইয়া গিয়া কোরআনে করিমর তিলাওয়াত উনলা বলে ও তিলাওয়াত ও বড়া খেয়ে বলিছে এর বার করি আন বার করি আনা দেখা গেল কোরআনে করিমর আয়াত এক কাগজের মধ্যে লেখা হযরত উমরে কোরআন শরীফের আওয়াজ শুনিয়া তাই বিভোর হয়ে গেছেন দেওয়ানা হয়ে গেছেন পাগল হয়ে গেছেন আরবে শরী হুনবার লাগিয়া জাহান আত কোরআনে করিমর আয়াত লেখা কাগজ আসলো কইলে আমার ওখান দেও এখানে কিতা বলে তোমার দেওয়া যাইত না তুমি না পাক তুমি গুসল করিয়া আও গিয়া তাহলে লুইটাই চাওতে তোমার দেব হইব হযরত উমর গুসল করিয়া আইসই আইয়া কোরআনে করিমর কাগজ মান লইয়াও যেমনে পড়িসই লগে লগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া দেন মুসলমান কোরআনে করিমর মাদ্রাসা দারুল আরকম যদি থাকতো না হযরত উমরের মতো ব্যক্তিত্ব দুনিয়ার জমিনে মুসলমান হইলে না অনে আর হযরত উমর মুসলমান না হইলে মুসলমানের শক্তি বাড়িল না দুই নম্বর মাদ্রাসা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বর্মলা কোরআন শরীফ লইয়া মক্কার জমিনও থাকতে পারছেন না ব্যক্তি হিসাবে গোষ্ঠী হিসাবে খানদান হিসাবে আরববাসীর কোনো শত্রুতা আসলো না মুসলমানের লগে সামাজিকতা মুসলমানের লগে ঠিক আসলো শত্রুতা ও জায়গাতে আসলো মুসলমানে যখন কোরআনে করিম পড়িতা তখন অমুসলমান বাচ্চা জোয়ান বুড়া কোরআন শরীফের তিলাওয়াত নিয়া তারা কোরআন শরীফ পড়িবার খেয়ালি হয়ে যেতা আর মুসলমান হয়ে যেতা কি ওরা একবার তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেশটাকে বিতাড়িত করে দিস বলে তুমি আমরা দেশ রইতাই পারতাই নাই মক্কাত রইতাই পারতাই নাই তুমি এই দেশ ছাড়িয়ে বার হয়ে যাও মজবুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানে তারা বার করে দিতরা আগুয়াইয়া দিতরা বলে তুমি এই দেশ ছাড়িয়ে যাও তারা আরো এক সর্দার অন্যদিক থেকে আইয়া হামাইতরা তান গোষ্ঠী গালায় আবু বকরে বার করে দিলে ইতরা জিগাইলে ও তুমি তো আবু বকরের মতো মানুষ দুনিয়ার টুকাইয়া বাইতাই না ইলে এক বালা মানুষ টুকাইয়া বাইতাই না তোমরা কিটা লাগি তাহলে বার করে দিলে বলে আমরা তো তান লোকের কোনো দুশ্মনি নাই আমরার লোকে তান বেড়ায় এখান হইল তাই কোরআন শরীফ যখন তিলাওয়াত করো ফলয় তখন আমরার হরু হরু বাচ্চাই নিতা আমরার গরো তখন না এটা টান গরো যায়
ابو بكر تلاوته امرا جوانو قل بديا لنجا امرا بولا قل نختم برينا امرا گرو او امرا هنه بار خوري ديا ري دستا كيا تاين جاكو كيا امرا بيتين امرا رورتا امرا جوانو قل اي دستو سانتي تتا خوكوا تارا سردار قولا دهو ابو بكر بار خوري ده الى ایک مانوش دنیا تو کہیا تمرا بار کرتا کرتا ہے نا سوتران ابو بکر رو بار کرو نا امی تولا مہاتما تی تمہار دندے لویا اور ابو بکر رو لویا ابو بکر رو دے تارا سر دارے کوئی لیا امرا دیزور منزل لوگے اپنا دیمو تائی سے ہو جگا اپنے قرآن شریف پڑی لائے اپنے جو دی قرآن شریف دورے مڑا بات دلائے আমি রিস লইলাম আমার দেশের কুরাইশে বা অন্য যারা আছে আপনারে কোনো সতাইতা নাই মারতা নাই ক্ষতি করতা নাই আবু বকরে উপস্থিত অবস্থায় এই সর্দারের কথা মানি লইয়া আইলা এই সর্দারে আবু বকরে কইলা আপনি তিলাওয়াত করো কোরআন পড়িলাম বুঝবো ইয়ার আপনি কোরআন শরীফ ছাড়িতা পারতা নাই আপনি দিলাও ধরো আপনার ঘরো আনা আওয়াজে কোন আওয়াজ বারে বার হইত না আপনার আওয়াজ আপনি গরো বলেন যদি আর আওয়াজ বারে আইয় আমরার বেটিনতে আমরার জোয়ানে আমরার বুড়ায় আপনার তাবেদারি করা ধরবা আপনার লগে আটা ধরবা সুতরাং আপনি হতার উপরে একমত কো আমি আপনার শুভরামর্শ দিয়ার যে কোরআন শরীফটা আপনি দূরে পড়িতা নাই আবু বকর দেখলা জান বাঁচানি জরুরি যে বুড়ার কথা মানি যায় কয়দিন যাবার বাদে আবু বকর আর কোরআন শরীফ না পড়িয়া রইতে পারছেন না তাইন তান কোরআন শরীফ দূরে পড়িছেন আর তারা বার করি দেখো আর দেশ এর তারা বহুত মুসলমান যার মহতরম হাজিরিন দুনিয়ার জমিনে কোরআন শরীফের আওয়াজ শুনিয়া তিলাওয়াত শুনিয়া যত মানুষ মুসলমান হয়েছে তার মাঝে কোরআন শরীফের আসরে যারা মানুষ মুসলমান হয়েছে এই কোরআনে করিমর কথা আল্লাহ কইছেন আমি কোরআন নাজিল করছি আমি তার হেফাজত করবো তারা সারা দুনিয়ায় কইয়া যদি যাই কোরআন মিঠাইতা তো মিঠাইতা পারতা নাই আর তার দৃষ্টান্ত 1400 বছর আই আর কেমন পর্যন্ত তারা এই নাই তো আর দিতে পারতাম